धन्यवाद আমাদের আমাদের ভিডিওটাকে আগে ভিডিওটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আর আরো ধন্যবাদ যে সাবস্ক্রাইব করার জন্য 10000 10000 হ্যাঁ আগেকার তো আমাদের খুব ভাইরাল হয়েছে 10000 তে আমরা আবার পরে এপিসোডে চলে এসেছি নতুন নতুন কিছু ভিডিও নতুন নতুন কিছু আইডিয়াম নিয়ে ঠিক আছে শুরু করছি দেখানো ঠিক আছে এই যে ফার্স্টে দেখিয়েছিলাম আমি যেগুলো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে 2 ফুট 1 ফুট অ্যাকোয়ারিয়াম হ্যাঁ এটা হচ্ছে 5 এমএম কাছে আছে আচ্ছা9 আচ্ছা আর যদি চালি দিয়ে নেওয়া হবে চালি দিয়ে নিলে বলতে এটা দাম আপনার হচ্ছে 1150 টাকা আচ্ছা আর এই বড়টা কি সাইজ আছে বড়টা হচ্ছে লম্বাই হচ্ছে 2.5 ফুট আচ্ছা আর চওড়া হচ্ছে তোমার 1 ফুট আচ্ছা আর হাইট হচ্ছে 18 ইঞ্চি এটাও সেম আচ্ছা এটা যদি সেম রকম প্লেন ফ্ল্যাট থাকে নিয়ে নেওয়া হয় হ্যাঁ হ্যাঁ তাহলে এটা দাম পড়ছে আপনার 1350 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 2.5 ফুট আর হাইট আছে সেম সাইজ চালি ঢাকনি দিয়ে এটা দাম হচ্ছে 1650 টাকা আচ্ছা আর এই যে যেটা আপনাকে বললাম ফ্ল্যাট রাখনি দিয়ে ফ্ল্যাট রাখনি দিয়ে হ্যাঁ 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 750 টাকা দাম আচ্ছা আর এটা তো সেম জিনিস দেখালাম 950 টাকা হুম এবার আমরা চলে যাচ্ছি মাছের দিকে আচ্ছা মাছ আছে এখানে হচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে হোয়াইট অস্কার ফিশ ঠিক আছে রেড আই চোক অস্কার একটা ম্যাঙ্গো অস্কার বলছি এগুলো আর এটা হচ্ছে টাইগার অস্কার ব্ল্যাক টপ ব্ল্যাক টাইগার এটা বডিতে মিলিমিলিটারি ছাপা টাইপের হবে এই ব্লুটা কি এটা হচ্ছে পিকক ব্লু আচ্ছা পিকক ব্লু সিক্লেট এটা আচ্ছা এগুলো জোড়া পড়ছে আপনার হচ্ছে 300 টাকা 300 টাকা জোড়া 300 টাকা জোড়া আর এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে অস্কার ফিস ম্যাঙ্গো অস্কার এগুলো জোড়া পড়ছে আপনার হচ্ছে 400 টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন এটা খুব সুন্দর লাগছে দেখতে এগুলো ফ্লাওয়ার হর্ন বলি সরি এগুলো হচ্ছে হর্ন প্যারট ঠিক আছে এগুলো গোল আকৃতি হয় এরকম গোল গোল আকৃতি হবে হ্যাঁ ঠিক আছে আর বডির মধ্যে মনে হবে জ্বলছে লাইট পড়লে আচ্ছা হ্যাঁ হ্যাঁ লাইট লাইট টাইপের সামথিং একটা আছে হুম এগুলো জোড়া পড়ছে আপনার হচ্ছে 300 টাকা আচ্ছা আবার চলে যাচ্ছে গোল্ডেন এর দিকে গোল্ডেন না সরি তার আগে আপনাকে মলি মাছটা দেখিয়ে দিই এগুলো হচ্ছে মলি ঠিক আছে এগুলো আগে দাম ছিল এগুলো আগে এগুলো আপনার 5 টাকা জোড়া ছিল আর এখন দাম হচ্ছে এগুলো 5 টাকা করে পিস আচ্ছা 5 টাকা পিস হয়েছে পার পিস হয়ে গেছে এখন আচ্ছা রুপিসের দাম হচ্ছে 10 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে চলে যাচ্ছি এবার গোল্ডেন এর দিকে এগুলো হচ্ছে ছোট ছোট লাল গোল্ডেন এগুলো আমাদের এখানে পাওয়া যেতে পারে 10 টাকা করে পাওয়া যেতে আচ্ছা জিনিসের যখন দাম বাড়ছে হ্যাঁ তখন রঙের মাছের কেন দাম বাড়বে না সেটা অবশ্যই আমাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে অবশ্যই আর আমাদের একটু দামটা ধরে বিক্রি করতে হবে হ্যাঁ এগুলো এখন দাম পড়ছে 20 টাকা পিস পার পিস 20 টাকা এখানে যাই নিবেন যার যতগুলো ভ্যারাইটি আছে হ্যাঁ এখানে 20 টাকা পিস পড়ছে পার পিস 20 টাকা আছে এগুলো আছে বড় শার্ক হ্যাঁ এই যে শার্কটা দেখাচ্ছি আপনাকে এঞ্জেল বড় একদম বিগ সাইজের এটা এই 150 টাকা করে পড়ছে 300 টাকা জোড়া এই হোয়াইট গুলো আছে ধন্যবাদ আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করেছে এটাই জানাবো যে আমাদের যে আগেকার ভিডিওগুলো ছাড়া হয়েছিল সেগুলোকে আপনি যে দেখে দিন আপনারা সেগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমার তরফ থেকে আপনাকে জানাই তো এটা আমরা বলবো যে আজকে যে ভিডিওটা আমাদের ছাড়া হচ্ছে সেই ভিডিওটাকে অবশ্যই আপনাদের পছন্দ করা উচিত হওয়া উচিত না হলে কিছু করার নেই আর যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব আর লাইকটা আর বেল আইকনটা টিপে দিন এগুলো বললাম এগুলো হোয়াইট অ্যাঞ্জেল বলছে এগুলো এফপিআর এর দাম হচ্ছে 400 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে গ্রিন উইড্রো এগুলো একদম রেডিয়াম মাছ এগুলো লাইট দিলে অ্যাক্টিং জ্বলবে হ্যাঁ না যত লাইটের ফোকাসটা পড়বে এই মাছগুলো আপনার জ্বলবে কতটা জ্বলবে ঠিক আছে আর এগুলো হচ্ছে টাইগার ফিশ এটা আচ্ছা বডিতে স্ট্রাইপ টাইপ দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এগুলো টাইগার বলছে তিনটে চারটে স্ট্রাইপ আছে হ্যাঁ এগুলো আপনার জোড়া পড়ছে হচ্ছে 30 টাকা করে 60 টাকা জোড়া এটা হচ্ছে বড় সাইজের আছে এটা আচ্ছা আর এখানে আছে এটা হচ্ছে গয়নাস টেট্রা রেড আই চোখ একদম রাতের বেলা লাইট পড়লে চোখটা পুরো চলবে ঠিক আছে
এটা দাম পড়ছে আপনার হচ্ছে এটা 30 টাকা করে 60 টাকা জোড়া এগুলো হচ্ছে বড় সাইজটা ঠিক আছে এটা হচ্ছে উই রোডেরটা যেটা দেখালাম হচ্ছে ইয়েলো কালার গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা ব্ল্যাক এগুলো প্রতি 5 টাকা পিস 5 টাকা জোড়া আচ্ছা আর ছোট অ্যাঞ্জেলও আছে এখানে কিছু আমাদের কালেকশন হ্যাঁ ব্ল্যাক কালার ছোট অ্যাঞ্জেল ব্ল্যাকটা আছে পুরো 50 টাকা জোড়া মাত্র 25 টাকা পিস আচ্ছা 50 টাকা জোড়া ঠিক আছে তারপরে আমরা চলে যাব সিক্রেট গ্রুপ অল সাইজ এটা হচ্ছে ব্লু সিক্রেট আচ্ছা ঠিক আছে এটা ব্লু সিক্রেট পড়ছে এটা এবং বডি এর একটা কি হলো সাইনিং দিয়ে চেম আসছেরও ভালো চলে গেছে এগুলো হচ্ছে 50 টাকা পেয়ার পড়ছে এগুলো তারপরে পেয়ার পেয়ার মানে কি দুটো পেয়ার মানে দুটো পিস হচ্ছে জোড়া আচ্ছা জোড়া 50 টাকা এটা হচ্ছে অ্যালবিনো শার্ট আচ্ছা ঠিক আছে এটারও লাল চোখ সেম বডিতে হচ্ছে লাল বডি হোয়াইট বডি হোয়াইট বডি লাল লাল ঠিক আছে এটা হচ্ছে কোকোডাইল রেড কোকোডাইল রেড অস্ট্রেলিয়ান কোকোডাইল বলছে ওয়াও এটা কি ঠিক আছে দেখুন আমাদের এখানে কিন্তু এগুলো পুরো কম দেখা যায় কোকোডাইলটা তো এখানে প্রথম দেখলাম এটা হচ্ছে বেশিরভাগ দেখা যায় ব্ল্যাক দেখা যায় এটা হচ্ছে প্রথম দেখেছি এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো 50 টাকা পিস হচ্ছে নিউ এসেছে নিউ কালেকশন আচ্ছা 50 টাকা পিস 100 টাকা জোড়া পড়ছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্যানানা সিক্রেট এই যে ইয়েলো কালার দেখেছেন ইয়েলো কালার উপরে ব্ল্যাক কার্বন रेम्बो शार्क রেম্বো শার্ক এটা হচ্ছে রেম্বো শার্ক ব্ল্যাক কালার বডি হ্যাঁ ব্ল্যাক কালার বডি লাল লেজ লাল লেজ এগুলো তো 50 টাকা জোড়া আচ্ছা আর এগুলো হচ্ছে এইটা হচ্ছে যেটা ছোট যে টাইগারটা দেখালাম টাইগারটা বড় সাইজের টাইগার দেখালাম এটা ছোট সাইজ এটা ছোট সাইজটা হ্যাঁ এগুলো 10 টাকা পিস 20 টাকা জোড়া আর এর থেকে ছোট হয় এগুলো 5 টাকা পিস হয় একটা নিয়ে এগুলো কার্যন আপনাদের দেখাতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন তারপরে এগুলো সব সেম ভ্যারাইটি আছে ওই তো হ্যাঁ এগুলো সেম আছে সেম এগুলো সব আছে দেখেন এই উপরগুলো কি আছে এই উপরগুলো দেখেন আপনি উপরগুলো দেখাই পুরোগুলো এটা হচ্ছে ব্ল্যাক ডলফিন বলছে এগুলো আচ্ছা ঠিক আছে ব্ল্যাক গোল্ডেন এক কথা হুম ব্ল্যাক গোল্ডেন এগুলো আপনার জোড়া পড়ছে 80 টাকা করে 80 টাকা জোড়া হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট মিল্কি সাদা ধবধবে হোয়াইট মিল্কি হ্যাঁ সব পড়ে সব সেটা হ্যাঁ শাইন মারছে বিরাট দেখা কত সুন্দর লাগে এগুলো বড় বড় হয় এরকম এরকম বড় বড় সাইজ হবে এগুলো হুম ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস দেখাই এটা খুব নিউ কালেকশন আবলু গোল্ডফিশ এটার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে এগুলো 40 টাকা করে 80 টাকা জোড়া পড়ছে এটা হচ্ছে একটা পেয়ার আচ্ছা ঠিক আছে আর একটা দেখাই কার্প দেখাই আপনাদের এই যে এটা এটা হচ্ছে নিমজিন কই কার্প প্রিন্টেড কত সুন্দর কালার একটা বডিতে 5 টা 3 4 রকম কালার আছে 5 রকম কালার আছে একটা বডিতে এরকমই একটা সেম মাছ আছে এটা দেখাই ওই কালেকশনটা রিপ্লাই করে আচ্ছা এটা চেঞ্জ হতে থাকে নাকি কালার চেঞ্জ হতে থাকে মাসে মাসে আর একটা ওই সাইজের কালার আছে ওই মাছেরই সেম এই যে এটা হোয়াইট কালার আচ্ছা হ্যাঁ হোয়াইট পিঙ্ক পিঙ্ক টাইপের হ্যাঁ ঠিক আছে আর এগুলো হচ্ছে রেড গোল্ডেন এই যে এগুলো লাল টপ টপ রেড টপ গোল্ডেন বলছে রেড টপ ঠিক আছে লাল একদম দেখেন কালার গুলো লাল হ্যাঁ সুন্দর কালার দেখুন পুরো লাল দাম লাগছে খালা করছে দেখেন মাছগুলো তারপর আপনাকে দেখাই হচ্ছে ফাইটার ফিশ ফাইটার ফিশ হচ্ছে বেটা ফিশ এই যে এই হচ্ছে বেটা ফিশ দেখুন আপনার কালারগুলো কত সুন্দর হয় নেজটা কত সুন্দর এরা যত রেগে যাবে তত নেজগুলো পুরো খুলে দেবে রেগে গেলে পুরো নেজ খুলে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার অনেকে বলে যে সব মাছের সাথে রাখা যায় না কিন্তু এগুলো সব মাছের সাথে রাখা যায় রাখা যায় কেমন ভাবে এক পিস রাখতে হবে সব মাছের সাথে সাথে এরা এরা অ্যাকচুয়ালি হচ্ছে দুটো মাছ একই অপরকে মারামারি করে ঠিক আছে আচ্ছা এরা মারামারি করে তাই তো এরা দুটো মাছ একই অপরকে মারামারি করে তার জন্য একটা রাখা যায় আচ্ছা দুটো রাখা যায় কখন রাখতে পারবেন দুটো আপনি যখন একটা ধরুন মেল নিলেন এটা হচ্ছে মেল হ্যাঁ আর এটা হচ্ছে ফিমেল
আপনি দুটো মেল ফিমেল রাখবেন তখন একসাথে থেকে যাবে থেকে যাবে মেল মেল একসাথে থাকবে না ফিমেল ফিমেল একসাথে থাকবে না হ্যাঁ বুঝলাম তখন কোনো অসুবিধা হবে না ঠিক আছে হুম আর একটা মাছ দেখাই আপনাদেরকে আচ্ছা আমাদের এখানে কালেকশন শেষ হতে চলেছে আচ্ছা কালেকশন কালেকশন আছে তো হ্যাঁ সব রকম আপনাদের দেখানো হলো দেখা এটা তো কিসিং ফিশ এটা এটা হচ্ছে কিসিং ফিশ এগুলো অনেক বড় বড় হয় আচ্ছা ঠিক আছে আপনারা ট্রেনে দেখায় আমি বিভিন্ন রকমের খাবার আছে এখানে কসলি সবথেকে ভালো খাবার টেট্রা বিট আচ্ছা এটা হচ্ছে 90 এই খাবারটা গ্রাম হচ্ছে আপনার হচ্ছে কত আছে 93 গ্রাম এটা এই খাবারটা খাওয়ালে কি টেট্রা বিট কালার হবে প্লাস গ্রোথ হবে এটা খাওয়ালে মাছের কালার কোনোদিন আপনার লাইফে কোনোদিন ফেড হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এটা খাওয়ালে কালারটা পুরো ধরে রাখবে মাছ আচ্ছা বেশ একটু মানে কমেন্ট করতে আছে কমেন্ট দিয়ে হচ্ছে হুম এটা হচ্ছে এই খাবার কত ছিল আর এই যে উপর গুলো এগুলো কি আছে আসে যেগুলো নিয়ে যায় এগুলো যারা মাসে নতুন মাছ নিচ্ছে নতুন ব্যবহার করছে তারা তাদেরকে এটা দিলাম আমরা তাদের কারণ তাদেরকে তো হট করে দামি খাবার দেওয়া যাবে না অবশ্যই এগুলো নিবে না হ্যাঁ হ্যাঁ এগুলো অ্যাকোয়ারিয়াম নিতে এসেছে দামি খাবারের জন্য অ্যাকোয়ারিয়াম নিল না আছে তো অবশ্যই সব রকম জিনিস রাখতে হয় না না একদম একদম আইটেম রাখতে হয় দোকানে সবাই তো আর নিতে পারে না হ্যাঁ ওসাকা খাবার এটা দাম হচ্ছে 200 গ্রামের দাম 70 টাকা আচ্ছা আচ্ছা আরেকটা দেখাই এটা হচ্ছে প্যারোটের খাবার হ্যাঁ ঠিক আছে এটা প্যারোটের খাবার অপটিমাম হ্যাঁ সিবি চকলেট আচ্ছা এটা দাম হচ্ছে আপনার হচ্ছে আগে ছিল 160 টাকা ছিল আগে আচ্ছা আচ্ছা এখন এটা বর্তমানে দাম হচ্ছে 200 টাকা 200 টাকা ঠিক আছে এটা আপনার দেখানো হয়ে গেল আরেকটা জিনিস দেখাই আস্তে পড়ে গেল এটা হচ্ছে আরেকটা ওসাকা খাবার এটা এটাতে আপনি দুই রকম ভিটামিন পেয়ে যাচ্ছেন আচ্ছা একটা হচ্ছে গ্রিন কালার পেয়ে যাচ্ছে একটা হচ্ছে রেড কালার পাচ্ছেন রেড কালার পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই রকম মানে কাজ হবে হচ্ছে মাছ বড় হবে প্লাস কালার হবে আচ্ছা ঠিক আছে মানে গ্রোথ প্লাস কালার হবে কালার হবে আচ্ছা আর মাছে আপনার জল যখন আপনি নতুন একটা নিবেন তখন আপনাকে জলটা যখন আপনি সেট করবেন তখন আপনার ওষুধ দিতে হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওষুধটা একটু দেখে যান হ্যাঁ অনেক ভিউয়ার্স আছে সব দেখবে আচ্ছা এটা হচ্ছে মালাচিট গ্রিন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এর কাজ করে মাছের গায়ে দেখুন অনেক রকম লেজ গুলো খসে পড়ছে সারা 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 রোগ হয়েছে এগুলো দিলে আপনার ওগুলো হবে না ঠিক হয়ে যাবে এগুলো আচ্ছা বেশ বেশ বিভিন্ন রকমের ওষুধ আছে মেডিসিন আছে ঠিক আছে এটা ব্লু রিডল এটা হচ্ছে জলটাকে আপনি ক্লিন করে রাখবে সব জল ক্লিন করার আছে জলটাকে ক্লিন করার আচ্ছা আর এটা হচ্ছে জলটাকে ইনফেকশন যাতে না হয় ইনফেকশন থেকে মুক্ত পাবে না জল আচ্ছা এটা ঠিক আছে এটা জেনারেল এটা ইনফেকশনটা হয়ে থাকলে কেটে যাবে আচ্ছা তার বেশ অনেক ক্ষেত্রে কি হয় মাছগুলো হচ্ছে যখন কোন রকম ভাবে ঝিমাচ্ছে জমে যাচ্ছে তখন আপনাকে জলে একটু লবণ দিয়ে দিতে হবে ১২ ওয়াটের এটার দাম হচ্ছে 180 টাকা আচ্ছা এটার প্রাইস কত এটা 15 ওয়াটের আচ্ছা 350 টাকা আচ্ছা 2.5 ওয়াট
এটা হচ্ছে অক্সিজেন মেশিন তো এটা খালি দাম হচ্ছে 90 টাকা পাইপ লাইন সব কিছু দেয়া হয় বলে 110 টাকা হয় আমরা সেখানে 100 টাকা করে নিই বাহ বেশ হ্যাঁ এটা দেখানো হয়ে গেল আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ভুল হয়ে গেছে গাছ ঘরগুলো আইটেমগুলো হ্যাঁ 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 গাছগুলো এই গোল গাছটা হ্যাঁ হচ্ছে রিং টাইপের গাছ হ্যাঁ এটা বেশ ভালো লাগছে হচ্ছে রেডিয়াম টাইপের গাছ আচ্ছা আচ্ছা হাই প্লাস্টিকের হলো কি আছে এগুলো রেডিয়াম গাছ রেডিয়াম আছে রাতের বেলা লাইটে তো প্রকাশ করবে তখন আলো জ্বলে এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আরো নিউ কালেকশনের শোপিস আছে এগুলো এগুলো হ্যাঁ এগুলো এই রিং গাছটাতে এটা একটা কালার আছে হ্যাঁ ঠিক আছে আর এটা তো দেখানো হয়েছে রিং কালার হ্যাঁ কালারটা বেশ ঠিক আছে আবার আরেকটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের ঠিক আছে এটা বড় হতে পারে কিন্তু এই গাছটার দাম কম জলে দিলেও গলবে না তার জন্য আমাদের এখানে আইটেম গুলো একটু দাম বেশি দাম বেশি কেন দাম বেশি আমাদের এখানকার আইটেম গুলো ওয়াটারপ্রুফ গিফটের দোকানে যে প্লাস্টিক গাছগুলো পাওয়া যায় হ্যাঁ মাটির থাকে এগুলো বুঝতে পেরেছি কিন্তু কি হয় এইগুলো ওয়াটারপ্রুফ গুলো হবে না লম্বা হচ্ছে 12 ফুট চওড়া হচ্ছে 1 ফুট আর হাইট হচ্ছে 12 ফুট এটার দাম হচ্ছে আপনার হচ্ছে 350 টাকা 350 সে আসবেন যখন একটু কমসম করে দিব অসুবিধা নেই আচ্ছা আচ্ছা বেশ হ্যাঁ দেখেছি কতদিন চলবে তাও আপনার ওইটা 1 বছর চলবে ওটা 1 বছর চলে যাবে তাই তো বড়টা বেশ আচ্ছা আরেকটা বড় সাইজ থেকে যেটা দেওয়া ছিল আপনার